বাকি না এখানে বলবো না আমরা দিন ঠিক আছে বুঝতে তো বুঝাবে মানবতাবাদের মানুষের সাথে এক করে ফেলা হয়। তা সেই জায়গা থেকে মানে আমরা কি করে বুঝবো যে এই দুই মানুষ এক মানুষ? মানে নদীয়ার মানুষ ভজনাকে আমরা বুর্জোয়া মানবতাবাদ বা পাশ্চাত্য মানবতাবাদে পর্যবেসিত করি। একটা বড় কারণ হলো যে ভজনা শব্দটা, ভজনা এটা যে একটা খুব একেবারে এর একটা একেবারে বঙ্গীয় একটা মানে আছে যাকে আপনি কিছুতে অনুবাদ করতে পারেন না। মানে মানুষ ভজনা কি আমি তো অনুবাদ করে বোঝানো খুব মুশকিল। মানে এটা একদিকে এটা অস্পষ্ট খুব পরিচ্ছন্ন একটা শব্দ নয়, অন্যদিকে যারা মানুষ ভজনের কথা বলে তাদের কাছে কিন্তু এটা কম বেশি স্পষ্ট, মানে একেবারে অস্পষ্ট তা না, মানে স্পষ্ট কোন অর্থে সেইটা বুঝতে পারে তার যে গুরুবাদী ধারার কিছু নিয়ম কানুন বিধিবিধানের মধ্যে দিয়ে তাকে কী ধরনের আচরণ করতে হবে এর দ্বারা সে বুঝতে পারে। সে কোনো অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত মানুষের ভজনা সে করে না। মানে যেটা মানে বুর্জোয়া মানবতাবাদের যেই চরিত্র লক্ষণ যে আপনি একটা মানুষ নামক একটা কনসেপচুয়াল আপনার ধারণা ডেভেলপ করেছে, ব্যক্তি উদ্ভব হয়েছে, হ্যাঁ সেই ধারণা বশবর্তী আমি মনে করি যে বোধহয় এটাও বোধ হয় একটা ধরনের মানবতাবাদী ধারা। কিন্তু মানুষ ভজনার মানেটা একটা হলো যদি আপনি এপিস্টেমোলজি গেলে মানে জ্ঞানতাত্ত্বিকভাবে বুঝতে চান তাহলে মানুষ কী বা আমি কী এই প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে অন্তর্গত, মানুষ ভজনার কথাটার মধ্যে অন্তর্গত। দুই নম্বর হলো যে আপনি যার মধ্যে এই মানুষের রূপটা দেখছেন তার স্বরূপটা আবির্ভাব ঘটছে যেমন গুরুর মধ্যে আপনি গুরু ভজনা করছেন, ঠিক আছে? তো ওকে তো নদিয়াতে যে জিনিসটা সাধারণত আপনার শিক্ষা দেবার দিক থেকে বেশি বলা হয় সেগুলো গুরু ভজন। আর গুরু ভজনের কথাটা এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি বলেন যে আপনি চৈতন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, ঠিক আছে, আপনি চৈতন্যকে ভজনা করবেন এটা হবে না। মানুষ ভজনা মানে একদম কংক্রিট একজন জীবন্ত মানুষকে ভজনা করা, কারণ এর পেছনে যে অনুমানটা যে ভজনার মধ্য দিয়ে আপনি একটা সম্পর্ক তৈরি করেন মানে অপরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবেন, আপনি ব্যক্তি থাকবেন তারপরে ব্যক্তির জায়গাটা আপনি অক্ষত রাখবেন থেকে আপনি অন্যকে ভজনা করবেন এটা হবে না। যে কারণে এখানে দাস কথাটা খুব পপুলার, মানে দাস্যভাবটা মানে চর্চা তারা করে, মানে নদিয়ার সঙ্গে ধরুন আজকে মানে দাস্য আছে, বাৎসল্য আছে, মাধুর্য ভজন নানা রকম রস আপনার আছে বৈষ্ণবতত্ত্ব থেকে জিনিসটা এসছে, কিন্তু নদিয়া দাস্যভাবে চর্চা করে। এখন কিছুদিন আগে আমি দেখলাম যে একজন খুব অদ্ভুত একটা মন্তব্য করেছে যে সেটা হলো যে দাস্যভাবের চর্চা করা হলো দাস ব্যবস্থাকে মেনে নেওয়া, মানে সে ধরতে পারে না যে দাস হওয়াটা নদিয়াতে মুক্ত হবার শর্ত, কারণ দাস একমাত্র সেই হতে পারে যে মুক্ত। মানে আপনি দাস ব্যবস্থার কথা বলছেন না, তুমি দাস হচ্ছে তোমার ইচ্ছার বিরুদ্ধে তা না, গুরু আমারই কী করবেন গুরু চরণ দাসে, ঠিক আছে? তো এই কথা বলার মধ্যে কিন্তু আপনি দাসত্ব বা এই দাস্যভাবের মধ্যে আমি কিন্তু ফ্রিলি এটাকে এই সম্পর্কটা আমি মেনে নিচ্ছি যে আমার এই যে ভজনা আমি যে গুরুকে যে ভজনা করছি এই যে একটা দাস্যভাবের মধ্য দিয়ে, হ্যাঁ এই ভজনাটাই আমার শিক্ষার জন্যে আমার অন্যান্য যে মানুষ রূপের যে বিকাশটা ঘটাবার জন্য সেখানে সে একটা ভূমিকা সে রাখে, ঠিক আছে না? ফলে আমরা
যে এই শব্দটার উপরে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে সেটা হলো ভজনা। আর নদিয়াতে দাস্যভাবের চর্চা করার পেছনে ইসলামের একটা অত্যন্ত প্রভাবটা একদম প্রত্যক্ষ সরাসরি। প্রভাবটি কীরকম যে আপনি মানে গল্পটা হচ্ছে এই, মানে কোরআনের যে গল্পটা, মানে সূরা বাকারের যে গল্প, যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তিনি ফেরেশতাদের বলে যে তুমি তুমি তাকে সেজদা করো, সেজদা করো, সবটা একদম পরিষ্কার সেজদা করো। এখন ফেরেশতারা সকলেই করলো, কিন্তু আপনি ফেরেশতাদের যিনি সর্দার, সবচেয়ে বড় ফেরেশতা, যিনি সারাক্ষণ আল্লাহর সেজদা করছেন, আল্লাহকে তিনি কী বলেন তাকে উপাসনা করছেন, শুধু তার জীবনে আল্লাহ ছাড়া কিছু নাই, তিনি আগুনের সৃষ্টি, তখন তার আপত্তিটা হচ্ছে যে আমরা আগুন থেকে তৈরি, আমরা তো সারাক্ষণই তোমাকে ডাকছি, তুমি ছাড়া তো আমাদের কেউ নেই, তাহলে তুমি আবার নতুন করে এই মানুষ সৃষ্টি করছো কেন, যে মাটি থেকে তৈরি, এবং সে দুনিয়াতে গিয়ে সে আপনার ঝগড়া বিবাদ, ঝগড়া ফ্যাসাদ লাগাবে। তখন আপনার যেই কথাটা বলেছে এটা নদিয়াতে খুব গুরুত্বপূর্ণ, সেটা যে আমি যা জানি তোমরা তা জানো না, ফেরেশতাদের বলছে আমি যেটা জানি সেটা তোমরা জানো না, এবং এই সেজদা তুমি করবা, ঠিক আছে। তার ফলে সব ফেরেশতার সেজদা করলো, আজাজিল সেজদা করলো না। তাই নদিয়ার কাছে এর ব্যাখ্যাটা হলো যে এটা আল্লাহর নির্দেশ মানুষ ভজনা করবার জন্য, এমনকি ফেরেশতারাও মানুষ ভজনা করে, কারণ আমরা কত কোটি লক্ষ জনই ভ্রমণ করেছো, তুমি মানব জন্মে এসে তুমি কী করলে, কী করলে, কী করলে, একমাত্র মানব জন্মের পক্ষে একটা কর্তা হওয়া সম্ভব। আপনি সজ্ঞানে একটা কর্তার উপরে চর্চা আপনি করতে পারেন একমাত্র মানব জন্মের দ্বারা, মানে আপনি যে দাস্য চর্চা করবেন তাও তো আপনি একটা একটা মানে যাকে আপনি মানুষ বলেন তার রূপকে, তার স্বরূপকে দেখাবার একমাত্র পথ হচ্ছে যে আপনি মানুষ রূপের মধ্যে দিয়ে আমাকে দেখাতে পারেন, এতক্ষণ রূপ মধ্যে দেখাতে পারেন না। এই জন্যে মানুষ ভজনের কথাটা খুবই গভীর। এর সঙ্গে যুক্ত রয়েছে শয়তানের ধারণা, কারণ ইসলামের শয়তানের ধারণা খ্রিস্টানের সঙ্গে একরকম না, ইসলামের শয়তানের কোনো ধারণা নাই, সে অর্থে অ্যান্টি ক্রাইস্ট কোনো ধারণা নেই, বা শয়তান আল্লাহর বিরুদ্ধতা করছে এই কনসেপ্ট নাই, কারণ তাহলে তো আল্লাহর ধারণাই অচল হয়ে যায়, যে আপনি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তো শয়তান শক্তিশালী, এই ধারণা করলে তো আপনি ইভেন ইসলামের কোনো ভিত্তি থাকে না, মানে আল্লাহ তো সর্বশক্তিমান, কিন্তু শয়তানকে তিনি তো শাস্তি দেন নাই, তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। শয়তান কিন্তু নামাজ রোজা বাদ দেয়নি, মানে নদিয়ার ব্যাখ্যাটা হবে এই যে শয়তান তো নামাজ রোজা বাদ দেয়নি, শয়তান তো আল্লাহকে টাকা বাদ দেয়নি, তিনি তো বলেন যে আমি আল্লাহর বিরোধিতা করছি, সে বলছে আমি মানুষকে চেষ্টা করবো না, আমি তুমি আমাকে আগ্রহী তৈরি করছি, আমি মানুষ চেষ্টা করবো না। তাহলে আল্লাহর উদ্দেশ্য কী ছিল মানুষ সৃষ্টি করে, যে মানুষের রূপ তিনি দেখতে চেয়েছেন, যে মানুষের রূপ কী হতে পারে, মানুষের স্বরূপটা কী, এটা তিনি দেখতে চেয়েছেন, কেমন না। সেজন্য তিনি বলছেন যে মানুষের, মানবের উত্তর কিছু নেই, মানে মানুষ সময় গান গাইতে গেলে মানুষ সময় ফকিরা বলে মানবের উত্তম কিছু নেই, মানবের উত্তম না শব্দ নয়, মানুষের পরে তিনি আর কোনো রূপ সৃষ্টি করেননি, এটি হলো তার সবচেয়ে চূড়ান্ত রূপ। ফলে ইসলাম কিন্তু এখানে নদিয়াকে একদম সরাসরি প্রভাবিত করেছে, মানে মানুষের ধারণার দ্বারা, কারণ মানুষের ধারণা সম্পর্কে যে খ্রিস্টানদের যে ধারণা, সেখানে মানুষ হলো আদি পাপী, মানুষ পাপ করেছে, কিন্তু ইসলামে এই ধারণা নাই যে মানুষ একটা পাপ, মানুষ তো আপনার খলিফা আকারে হাজির হয়েছেন দুনিয়ায়, তাহলে তার মধ্যে দিব্য সম্ভাবনা সবসময় নিহিত রয়েছে, তাই না। এই জন্য ভবে মানুষ গুরু নিষ্ঠা যায় সর্বসাধন সিদ্ধ হয় তার, কারণ তার মধ্যেই তো সে সম্ভাবনা রয়ে গেছে খলিফা হওয়ার। এই জন্য ভজনা কথাটা আপনার নদিয়াতে একটা যেভাবে তার দানা বেঁধেছে, তার যে তাৎপর্য, এই তাৎপর্যটা মানে আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছে, যে একদিকে আপনার এটা ইসলামের সঙ্গে তার এনগেজমেন্ট আছে খুব গভীর এনগেজমেন্ট রয়েছে, আবার অন্যদিকে সে আবার একটা স্বাধীন জায়গা সে নিয়ে নিয়েছে, মানুষ ভজনা করতে গিয়ে তার যে গুরুবাদ, তার যে মানুষ সম্পর্কে তার ধারণা, এবং অনুমানে বিশ্বাস করবে না, সব কিছু সে বর্তমানের মধ্যে সে ভজনা করবে, কারণ মানুষের মধ্যেই আল্লাহ বর্তমান আছে, মানুষের মধ্যে ঈশ্বর বর্তমান আছে। এই ফলে আপনি যদি মানুষ ভজনা করেন তাহলে তিনি তাকেও আপনি পাবেন এই ভজনার মধ্যে দিয়ে। তো সেই জন্যে মানে আমার সংক্ষেপে যেটা ধরে দিতে চাইছি আমি যেন আজকে এই আলোচনার মধ্যে, সেগুলো যে এই ভজনা কথাটা সাংঘাতিক তাৎপর্য, মানে আমি এর আগে আলোচনায় একটা কথা বলেছিলাম যে মানে
নদীয়ার ভাবের যে বর্গগুলো, যে ধারণাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, যেটা গুরুত্বপূর্ণ, খুবই ফিলোসফিক্যালি সাংঘাতিক সমৃদ্ধ ভজন একটা শব্দ, ভজন একটা দুর্দান্ত শব্দ বাংলা। সহজ মানুষ, তো আপনি একটা ডবল মিনিং আছে সহজ মানুষের, কারণ সহজ মানুষের ধারণাটা ডেভেলপ করেছে বৌদ্ধ তান্ত্রিক ধারা থেকে এসে সহজে হয়ে আপনার নদীয়াতে ঢুকেছে। ফলে সহজ মানুষের একটা ধারণাটা হলো যে প্রকৃতির মধ্য দিয়ে যিনি বাহিত হয়ে এসছেন, যদি তারা বর্তমানে বিশ্বাস করেন এটা বস্তুবাদী, মানে সহজ মানুষের কোনো বিমূর্ত ধারণা না নদীয়ার, আপনি এই প্রকৃতির মধ্য দিয়ে বাহিত হয়ে রজবীজের মধ্য দিয়ে আপনি বাহিত হয়ে চলছেন, ঠিক আছে? এবং যিনি বাহিত হয়ে চলেছেন তার আবির্ভাবটা তো ঘটে মানুষের মধ্যে, মানুষের রজবীজের মধ্যে তার আবির্ভাবটা ঘটে, এবং মানুষের দ্বারাই জগতের ব্যাখ্যা হয়। মানুষ মানুষ আছে বলে জগৎ আছে, মানে জগৎ আছে কথাটা যখন আমি বলি তো মানুষ আছে বলে আছে, তাহলে জগৎ বর্তমান হয় এই সহজ মানুষের দ্বারা। তাহলে একে একে আপনি কী করে একে ধরবেন, কারণ সে তো না বস্তু না অবস্তু, তাকে আপনি ধরবেন কীভাবে? এই তর্কটা পুরানো তন্ত্রের তর্ক, নতুন তর্ক না, যে আপনি তাকে কী যে মহাজন মহাজন সেই দিনে উদামে সহজ মানুষ অমাবস্যায় পূর্ণিমা হয় কেমন, এবং সেদিন মহাজনের উদয়টা ঘটে, লালন বলে তাহার সময় দণ্ডে ক্রয়ণ, আপনি ওই মুহূর্তের মধ্যে তাকে আপনি পান, মুহূর্তের মধ্যে দিনে ছেড়ে চলে যান। ফলে এখানে ইঙ্গিতটা হচ্ছে এই, এটার যে আরও লালনের মধ্যে তার আরও বিকশিত ব্যাখ্যা যেটা আমরা পাবো, মানে আরও ডেভেলপ পাবো, সেটা হলো এখান থেকে লালন ওই পুরনো তন্ত্রের জায়গা থেকে তার একটা চিন্তার একটা পরিবর্তন ঘটেছে, এটা আমরা যেটাকে মানে কী বলে এর ভাষায় কী বলে আলথুসারের ভাষায় এপিস্টেমোলজিক্যাল ব্রেক যদি বলেন আপনি, সেই এপিস্টেমোলজিক্যাল ব্রেকটা করেছে ওই জায়গাতে লালন যখন বলছেন যে ভাব দিয়ে ভাব দিলে পরে তবে রাঙা চরণ, মানে করণ দ্বারা, চর্চা দ্বারা, আচার দ্বারা আপনি এই একে ধরতে পারবেন না সহজ মানুষকে, তাকে ধরতে হলে একমাত্র ভাব দিয়ে ধরতে হবে। মানে এর আগে তন্ত্র বলছে যে আপনি ধরতে পারবেন যদি আপনি দেহতত্ত্ব করেন, আপনি বৈষ্ণব ধারা বলছে যে না তুমি ধরতে পারবে যদি তুমি রসচর্চা করো, রসতত্ত্ব দ্বারা পারবে, কিন্তু লালন এসে বলছে যে না এই দুই দ্বারা সম্ভব না, তোমাকে ধরতে হবে ভাব দ্বারা। এই আমরা প্রথম একটা নতুন একটা ভাব আমরা নদীয়াতে পেলাম। হ্যাঁ, এইটাকে লালন বলছে নদীয়ার ভাবের কথা, ওদিন লালন জানে কিটা, এই যে ভাবের কথাটা বলছি এটা তো লালন এখন সেখানে তো পৌঁছাতে পারেনি। তো এটা দেখবেন যে একজনের সহজিয়াদের সঙ্গে তার একটা ব্রেক এ ধারা, সহজিরা এখনও মনে করবে যে আপনার তারা যদি আপনি কথা বলেন তাদের সঙ্গে, পাঞ্জুসার ঘরের সঙ্গে যদি আপনি কথা বলেন তারা এখনও বলেন যে রজবীজের মধ্যে দিয়ে সহজ মানুষ আবির্ভাব ঘটে, মানে ওই ফলে করণটা খুব গুরুত্বপূর্ণ ওদের, ওদের ঘরের কাজ বলে ওটা, এটা ওদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু লালনের ঘরের মধ্যে ওটা আবার খুব গুরুত্বপূর্ণ, তোমার ভাবনায় তুমি ওইটা করে করবো ওটাই, ঠিক আছে না? শিব গাঁজা খায় একটা ভাবের মধ্যে আছে বলে শিবের গাঁজা খাওয়াটার অর্থ আছে, তোমার গাঁজা খাওয়ার কী অর্থ? শিব তো বিষ খেয়েছে, আর বিষ খেয়ে ফ্রেশ পুরো সৃষ্টিকে সে রক্ষার জন্য বিষ খেয়ে সে হজমও করছে না, উগড়াচ্ছেন না, উগড়ালে জগৎ ধ্বংস হয়ে যাবে, গিললে সে নিজে মরবে, ফলে সে নীলকণ্ঠ হয়ে আছে। তো তার তার সেটার ভাবে আছে, তার গলায় সাপ জড়িয়ে আছে, তো তাহলে মহাদেবের গাঁজা খাওয়াটা তো ঠিক আছে, এটা এটার সঙ্গে ভাবের সম্পর্ক জড়িত, কিন্তু তুমি কেন মাঠে গাঁজা খাওয়া, তোমার তো এরকম কোনো ভাবের নেশা নেই, তো নেশাটা কী? তো সেই জন্যে আপনার এগুলো আপনার বিভিন্ন ঘরের মধ্যে এই এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে নদীয়ার ভাবচর্চার মধ্যে এই এই তর্কগুলো, এই জিজ্ঞাসাগুলো, এই ডিসকোর্সটা, এই বয়ানগুলো খুবই গুরুত্বপূর্ণ ধরা যায়। সহজ মানুষ অধরা কাছাকাছি মানে একদম যে আপনার আলাদা আপনি করতে পারবেন খুব এমন এমন না, মানে দুই অর্থেই ব্যবহার হয়, আবার ভিন্ন অর্থ ব্যবহার। আমি যেটা বলছি যে এই যে শব্দটার যে যে বিবর্তনটা ঘটেছে, বিবর্তনটা ঘটেছে এটা বৌদ্ধ তন্ত্র থেকে, তারপরে সহজে বৈষ্ণব হয়ে এটা সহজ মানুষের ধারণা এসছে, এই ধারণাটা লালনের মধ্যে আছে, যেমন তিনি কর্তাভজাদের দ্বারা প্রভাবিত, সে এবার কোনো সন্দেহ নেই, ঠিক আছে? কর্তাভজাদের তিনি গদিমান না মনে করেন, তার মধ্যে আছে, কিন্তু আপনি তান্ত্রিক চিন্তার দ্বারা মানে তন্ত্রের মধ্যে সহজ মানুষের যে ধারণাটা, যে আমরা লালন সংক্রান্ত যে বইগুলো আমরা পড়ি বা প্রচলিত আমাদের আছে হাতের কাছে, সেখানে আমরা দেখি যে সহজ মানুষ বলতে তারা মূলত শেষ পর্যন্ত রজবীজের দ্বারা
যে যে সহজের উৎপত্তি ঘটছে, মানে আমার সঙ্গে প্রকৃতিগতভাবে সহজভাবে সহজ আমার সঙ্গে একসঙ্গে যার জন্ম হয়েছে, কেমন আমি যখন মানুষ হয়েছি তো আমার সঙ্গে তো তিনি জন্ম নিয়ে আছেন, ঠিক না? আমার সঙ্গে জন্ম নিয়ে আছেন এবং আমিও যখন প্রেম করি আমার মধ্য দিয়ে তিনি বাহিত হয়ে আবার আরেকটা প্রাণের মধ্যে তিনি যাচ্ছেন, তার মধ্যে তিনি নিজেকে প্রকাশ করছেন। এই ধারাটাই তো হয়ে আসছে মানুষের মধ্যে। এবং সহজ মানুষ সম্পর্কে আরেকটা ব্যাখ্যা আপনি পাবেন যে না, আদিতে যে নূর, যে নূরে মুহাম্মদে, হ্যাঁ, নূরে মুহাম্মদে ধারণা সহজদের মধ্যে অনেকের মধ্যেই যা পাবেন, ধারণার মধ্যে হয়ে পাবেন না এভাবে, অত একটু তার ডেভেলপ আপনি ভিন্ন রকম ব্যাখ্যা তার মধ্যে আছে। কিন্তু এটা তো ফলে তার একটা এই বৌদ্ধতান্ত্রিক ধারা থেকে তার একটা ব্যাখ্যা রয়ে গেছে এবং সে ধারণের মধ্যে আছে। আমি যে নাই যে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার দাবিটা এই জায়গাতে যে এটা দ্বারা আমি লালনকে ধরতে পারবো না, কারণ লালনের যে ব্রেকটা হলো এরপরে যে আপনার এই ভাবের যে মূল প্রশ্নটা হচ্ছে ভাবের জায়গা, তোমার ভাবনা এটা তুমি সহজ মানে ধরবা কী করে, মানে তাকে ভাবের দ্বারাই ধরতে হবে, তাকে শুধু করণ মানে করণ মানে আপনার দেহতাত্ত্বিক চর্চার দ্বারা তাকে ধরলে হবে না, এটা লাগবে তোমার, কিন্তু এটা দ্বারা তুমি ধরতে পারো না। এই জন্য তিনি পলকে হাজির হন, তিনি পলকে তিনি আপনার মধ্যে উপলব্ধিটা জাগান, কিন্তু তারপরে তিনি আবার তিনি হারিয়ে যান, সে অধরা অধরায় থেকে যান। আমি জিজ্ঞাসা করছিলাম যে মানে এই যে অধর ধরবার যে প্রসেস, আমরা কিছু ব্যাখ্যা মনে হচ্ছে যে স্পটটাই সে আলাদা হচ্ছে, আলাদা হয়ে একে অপরকে না, এখানে এখানে আমি আপনাকে কয়েকটা দিক ধরা দিই, তাহলে আপনি আপনি নিজেই ধরতে পারবেন। একটা হচ্ছে যে অধর তো মানুষের অধর তো বাস করে না আমার মধ্যে, সহজ তো আমার মধ্যেই আছেন, কিন্তু আমার বাইরে নেই, ঠিক আছে? তো তাহলে আমি তাকে ধরবো কী করে, তিনি কেমনি আমার কাছে ধরা দেন? তিনি যখন ধরা দেন তিনি ভাবের দ্বারাই ধরা দেন, আর তো উনি আর কোনো কোনো ধরা দেবে তার তো কোনো পথ নেই। আপনি কী ধরা মানে তো ভাবগতভাবেই ধরা, ঠিক না? ফলে আপনি আমরা যখন বলি যে অধর ধরা দিচ্ছেন আমার মধ্যে, লালনের যে চেতনাগত যে স্তর তিনি যেখানে পৌঁছাতে চান সেটা তো তার একটা জার্নি, তার যে ভ্রমণটা এটা তো একটা জ্ঞানেরই ভ্রমণ, এটা একটা উপলব্ধির ভ্রমণই বটে। তো এই উপলব্ধির কারণে তার কাছ পক্ষে এই ধরনের সম্ভব হয়েছে, ঠিক না? ফলে আপনি বলতে পারেন যে অধর তো তার গানের মধ্যে লালনের মধ্যে ধরা দিয়েছেন, তো না তিনি লেখেন কী করে, ঠিক আছে না? এখন আমি আমি যে সাধনাটা করতে চাই অধরকে পাওয়ার জন্য, নয়াকৃষি ধরনের একটা আমার সাধনার ক্ষেত্র, হ্যাঁ কোশ্চেন করে, তাহলে যদি আমি নয়াকৃষিতে সফল হই তাহলে বলতে পারেন যে অধর ধরা দিয়েছেন এখানে, তার একটা রূপ আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এই রূপটা তো তার একমাত্র রূপ নয়, এটা তিনি আমার মধ্যে ধরা দিয়েছেন, তার আরও রূপ থাকতেই পারে অন্যদের মধ্যে। ফলে অধরকে ধরার আপনি এটা একটা ব্যাখ্যা আপনি দিতে পারেন এই জায়গায়। তেমনি যে কোনো গুরু যখন তার সারা জীবনের সন্ধান করেন একটা একে ধরার জন্যে, ঠিক আছে? তো এখন সেই ধরার মধ্যে আরেকটা মানে আছে, একটা মানুষ হচ্ছে নজরের গুরুবারটা কী আসলে, এর সঙ্গে তো আপনার অন্য যে গুরুর যে ধারণা তার সঙ্গে কোনো মিল আছে? উত্তর হচ্ছে না, মিল নেই। কারণ নজরের গুরুবাদের প্রধান কথা হচ্ছে সারা জীবন তিনি যেটা চেষ্টা করেন সেটা তিনি একটা শিষ্য চান, আর কিচ্ছু না, তিনি একটা শিষ্যকে তিনি চান সারা জীবনে, তার সাধন একটাই, আমি যদি একটা শিষ্য পেয়ে যাই, আমি যদি একটা মানুষ পেয়ে যাই, মরলে এই জন্য যে একটা খুব পপুলার জনপ্রিয় গানটা হলো মরলে গুরু শিষ্যের একই আত্মা, মানে গুরু এবং শিষ্য যখন গুরু মারা যান তখন গুরু এবং শিষ্য একই আত্মা, তাই হয়ে যায় পরমাত্মা। কারণ এই ধারার মধ্যে পরমের ধারণাটা বিমূর্ত কোনো ধারণা না, মানে আমি শিষ্যের মধ্যে যদি আমি প্রবেশ করতে পারি, তার চিন্তার মধ্যে তার ভাবের মধ্যে যদি আমি আবার একটা স্থান পাই, তাহলে তো আমি বেঁচে গেলাম, আমি তো পার হয়ে গেলাম। মরলে গুরু শিষ্যের একই আত্মা, তাই হয়ে যায় পরমাত্মা, ওটি হলো পরমাত্মা। তোমার আমার একই কর্তা, তুমি আমায় পারে লাগে, যে আমার যে কর্তা, যেটা আপনি প্রশ্ন করছেন আমাকে, আমার যে কর্তা, আমি যে কথাটা এখন কথা বলছি, যে মানুষটি যে কথা বলছে আমার মধ্যে, সে আর আপনার মধ্যে যিনি কথা, আপনার মধ্যে যিনি কথা বলছেন, তিনি তো একই একই জিনিস, তো আলাদা কেউ না, তিনি খণ্ড খণ্ড হয়ে আছেন বটে, কিন্তু তিনি তো একই, পার্থক্য কিছু নেই। তাহলে তোমার আমার একই কর্তা, তুমিই আমায় পারে লাগে, আমি যদি পার হতে চাই এই এই ইহজগতে অন্য পারে যেতে চাই, তো আমি একমাত্র পার হতে পারে একটা আরেকটা মানুষের মধ্যে দিয়ে, আরেকটা শিষ্যের মধ্যে দিয়ে, যে আমার ভাবটা ধারণ করে নিয়ে যাবে, আমার ঝান্ডাটা যে বহন করে নিয়ে যাবে। ফলে পরমার্থ পরম এই কথাগুলো নদীয়াতে খুব সুনির্দিষ্ট, আপনারটা
শিষ্য পাওয়া সারা জীবনের জন্য। এই জন্য নদীয়ার গুরুভাত একদম আলাদা, একদমই আলাদা। মানে এটা একদিকে আপনার একটা আপনার জ্ঞানের ধারাবাহিকতা বটে, কিন্তু এই জ্ঞানের ধারাবাহিকতার আবার আপনার অরাল কালচারের যে অর্থে জ্ঞান চর্চা সে অর্থের, এবং এই গুরুর সঙ্গে থাকার মধ্য দিয়ে তার যে ভাবগত চর্চাটা ডেভেলপ করে এবং তার মধ্যে যে বিকাশটা ঘটে, এটাই হলো তার তার চাইবার, তার পাবার একমাত্র কামনা। মানে এর বাইরে তার আর কিছু চাইবার নেই, কারণ পরকাল বলে কিছু নাই। এই ধারাতে তো কোনো পরকাল বলে কিছু নেই। তা আমি কেন জানতে মরা হবেন, কেন আপনি এত কষ্ট করবেন সারা জীবন নিয়ে, এত ত্যাগ শিয়ার করবেন কি জন্য করবেন? আপনি একমাত্র এই একটা শিষ্য পাবার জন্য। তো আমি যে শিষ্য পাবার জন্য সঙ্গে জড়িত রয়েছে, আরও একটা যে ব্যাখ্যা দেওয়া হয় যেটা মানে সঠিক না সবসময়, যে এই যে বলে যে মানে বাউল তত্ত্বের মধ্যে এটা আছে যে বাউলের দেহতাত্ত্বিক চর্চার প্রধান হচ্ছে যে তিনি বিন্দু খনন করবেন না, মানে তার কোনো সন্তান হতে পারবেন না, ফলে তিনি এটা ধারণ করে রাখেন, তিনি অখণ্ড থাকতে চান। এটা পুরোপুরি ঠিক না, মানে লালন আপনার মধ্যে লালন থেকে এক্স্যাক্টলি এই ব্যাখ্যা সবসময় আপনি পান না। মূলত হচ্ছে যে শিষ্য যদি গুরুর কাছে, সেই তো তার একমাত্র কাম্য বস্তু, কারণ তার সঙ্গে সম্পর্কটা কিন্তু আমার দৈহিক, আমার রক্ত থেকে আমার বীর্য থেকে উৎপন্ন হতে হবে তা তো না, কিন্তু শিষ্যই কিন্তু আমার সব কিছু। এই জন্য ভক্তের দ্বারে বাঁধা আছে সাঁই, আমি গুরু কিন্তু ভক্তের কাছে বাঁধা থাকেন। ফলে গুরু শিষ্যের সম্পর্কটা নদীয়াতে এই জন্য আপনার এত গুরুত্বপূর্ণ, এত মানে এত তাৎপর্যপূর্ণ। এটা 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 কোনো বিধান দ্বারা আপনি এটাকে বাঁধতে পারবেন না, মানে এটা কোনো নিয়ম দ্বারা, আপনি খালি ভক্তি দিয়ে এটা আপনি পারবেন না। আপনি দেখুন আমার এখানে আপনি আছেন, ধরুন আমার সঙ্গে হাসিমকে দেখছেন, আমি যেন কালকে খেয়াল করেছেন না, মানে তার সঙ্গে আমার সম্পর্কটা অনেক অনেক গভীর পর্যায়ে, এটা বোঝানো খুব কঠিন। মানে সেও আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমিও তার জন্য গুরুত্বপূর্ণ, এবং সে আপনার ওর যদি খুব ঘনিষ্ঠভাবে ওর কাজ আপনি খেয়াল করেন, দেখবেন সে কিন্তু তার সবই কিন্তু নিবেদিত কিন্তু তার গুরুর জন্য, সে যা কিছু করে। এখন আমি তো তার হয়তো খাওয়ার ব্যবস্থা করছি, সেটা ওর জন্য তুচ্ছ, এটা কিছু কিছু আসা যায় না ওর জন্য। এরকম আরও অনেকে আছে, আমি যদি আরও অন্য জায়গায় আমি যাবেন, দেখবেন আমার এরকম, আমি তো মানে নদীর ফকির বলে তো আমি তো শিষ্য করি নাই, কিন্তু তবু তো এই মানুষগুলো থেকে যায়, আপনি তাদেরকে বঞ্চিত করতে পারেন না, এরা একেবারে সাধারণ মানুষ। দেখা যখন ওর জীবনের জন্য এটি গুরুত্বপূর্ণ, আপনি ওদেরকে বঞ্চিত করবেন কৃষি ভিত্তিতে, এটা করার তো অধিকার আমারও নেই, কিন্তু এর মধ্যে সে কিন্তু বেঁচে আছে, এর মধ্যে সে যত এই ঘর আর যত রকম কাজ বড়ো বড়ো কাজ দেখেন সব কিন্তু সে করছে, আমি সে নিজের আনন্দই করছি, কারণ এটাই তার প্রতিষ্ঠান, তার জীবনটা এখানে, এই তারই দিল সারা জীবন সেখানে। কিন্তু আমি যখন যাবো সাথে এখানে থাকবে, মানে ওইখানে সে এটাই কেন্দ্র করে সে হয়তো তার বেঁচে থাকবে সে। তার ফলে যে কোনো এই গুরুবাদের চর্চার যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে একজন শিষ্য পাওয়া, একজন জীবন্ত মানুষ পাওয়া, যার কাছে আমি আমার ঝান্ডাটা তুলে দিতে পারি, কিংবা যে তার নিজের ভাবের দ্বারা তার গুরুকে সে নিজের মতন করে ভজনা করে, নিজের মতন করে তার অর্থ করে, তার কাজটুকু সে এগিয়ে চলে যায়। এই যে আপনি যে প্রশ্নটা এটাকে আমি করছেন গুরু পরম্পরা, এই গুরু পরম্পরা বলতে এইটাই খুব সুনির্দিষ্ট হয়ে এটাই বোঝায়। খুবই ডমিনেন্ট হিসেবে আছে এক ধরনের সেকুলার রিডিং এর বেলায় আছে, এটা দেখতে পাচ্ছি। মানে এইখানে আবার আপনি আরেকটা লেখায় বলতেছিলেন যে ওই যে পথ আর জাতকের মধ্যে যে কথা বলছিলেন সেটা অন্য ক্ষেত্রে, কিন্তু এইখানেও কি আমরা এইটা বলতে পারি? মানে কোনটা মানবতাবাদের, মানে তাদেরকে এরকম মানে আমি মার্কা মানবতাবাদী রিডিং না, এটা এটা নাকচ করে দিতে হবে, কারণ এটা 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 তাহলে নদীয়ার ভাবকে আমরা কিছুই ধরতে পারলাম না। মানে বুর্জোয়া মানবতাবাদ তার ভালো দিক থাকতেই পারে, আপনি বুর্জোয়া সাম্যের একটা ভালো দিক থাকতেই পারে, আমি ধরুন আপনি ফিউডালিজম করেন, এটা পাশ্চাত্য থেকে এসছে, ফলে তার যে ফিউডালিজমের যে ধারণা সাম্যবাদের যে শৃঙ্খলা, যে অধীনতা পরাধীনতা, সেখান থেকে সে একটা ব্যক্তি আকারে একটা স্বাধীন আকারে স্বার্থটা সে উপলব্ধি করছে। নদীয়ার তো ব্যক্তি হতে চায় না, তার তো স্বাধীন হওয়ার তার কোনো বাসনা নেই, মানে কিন্তু সে দাস ব্যবস্থার অধীনও না, ঠিক না? আপনি গুরু শিষ্যের সম্পর্ক তো দাস আর প্রভুর সম্পর্ক না, ঠিক আছে? কারণ এর এর ভিত্তিটা হচ্ছে প্রেমের উপর, তার ভিত্তিটা ইটস বেসড অন পিওর লাভ,
এর বাইরে আর কিছু নেই। মানে আপনি আপনি যদি কাউকে গুরু আকারে মানেন, আপনাকে কেউ কিন্তু পুলিশ নিয়ে আপনাকে বাধ্য করছে না এটা তাকে মানতে, আপনাকে জোর করে কিন্তু বলছে না যে তোমাকে আমাকে তোমাকে মানতেই হবে আপনার। কিন্তু তার মানে এটা একটা সম্বন্ধ তৈরির একটা চর্চা, স্বাধীন মানুষের সম্বন্ধ তৈরির একটা চর্চা, যেখানে সোসাইটি গোষ্ঠ হলো তার লক্ষ্য, মানে গোষ্ঠ তৈরি করা, মানে অনেকগুলো মানুষ যেই চিত্তবৃত্তির দ্বারা তাদের বিকাশ দেখে, যে চিত্তবৃত্তির চর্চা এবং যে সামাজিক সম্বন্ধের চর্চার মধ্য দিয়ে, ব্যক্তির সঙ্গে ব্যক্তির চর্চার মধ্য দিয়ে সে তার নিজের আনন্দটুকু উপলব্ধি করে, নিজের চিত্তবৃত্তির বিকাশটা সে সেখানের মধ্যে পায়। এটা হচ্ছে যে তার খুব সহজ সরল মানে, ফলে এটার মধ্যে মানবতাবাদ নাই এবং আমরা ধরুন সাম্যও নাই। মানে সাম্য কথার কোনো অর্থ নাই এক অর্থে। যেমন কেন অর্থ নাই আমি কথাটা বলছি, যেহেতু আপনার এই ধারার মধ্যে তো আপনি জানতে মরা, আপনি তো আসলে জীবের কোনোরকম আকাঙ্ক্ষা আপনার মধ্যে নাই। আপনার তো উল্টাটা হচ্ছে যে আপনি জীবেরকে আশ্রয় দেওয়াটা আপনার কাজ। এখন জীবকে যদি আশ্রয় দেওয়া একটা কাজ হয়ে থাকে, তখন আপনি মুরগের খাদ্য একরকম, ছাগলের খাদ্য একরকম, আপনার গরুর খাদ্য একরকম, এরা তো আর একই রকম জীব না, এরা ভিন্ন রকম তাদের প্রয়োজন, তাদের চাহিদাও আলাদা। তেমনি আপনার মধ্যে যেই মানুষ আকারে যারা আছে তাদেরও চাহিদা আলাদা হতেই পারে। ফলে আপনি সাম্য দিয়ে আপনি এটাকে একটা যে একই খোপে সকলকে বেঁধে ফেলবেন, এটাও এখানে খুব একটা কাজ করে না। কিন্তু আবার ওটাই, হ্যাঁ, যে সকলে একই জল থেকে যাতে সূচনা ঘটেছে, ফলে সে হিসেবে সকলে একই জিনিস, আমি ওখানে ওখানে জাতপাত থাকতে পারবো না। কিন্তু সাম্য নেই, গুরু এবং যে একটা যেজন সাধক নদীয়ার চিন্তার জায়গায়, একজন সাধক আর একজন সাধারণ মানুষ সমান না। একজন সাধককে প্রতি আপনার যে আকর্ষণ, আপনার যে ভক্তি, আপনি তাকে যেমন করে তাকে আপনি বরণ করবেন, যেমন করে তার ভজনা করবেন, একজন সাধারণ মানুষ যার জীবের মতো তার জীবন, আপনি তেমন করে করবেন না। ওখানে কি আমি সাম্য দেখাবেন? ফলে সাম্য ধারণাগুলো এখানে খুব সরি। আমরা ওইখানে গিয়ে বসতে পারি? হ্যাঁ, কোথায়? বাইরে, বাইরে একটা জায়গায় চলেন। সাম্যের কথা বলতেছিলেন, মানে নদিয়ায় খুব ভালো, কিন্তু নদিয়াতে বুর্জা ডেমোক্রেট রেভলিউশন চায় না সে অর্থে। কেমন বুর্জা গণতান্ত্রিক বিপ্লবটা তো তার তার প্রকল্পের মধ্যে, তার চিন্তা, তার অনুমানের মধ্যে তো নাই, আছে কি তো দরকার কি এটা আমাদের খোঁজা। কিন্তু আমরা নিঃসন্দেহ বলতে পারি যে, আচ্ছা আমি অন্যভাবে বলি, তাহলে হয়তো আমার অনেক ইন্টারেস্টিং হতে পারে। একটা হচ্ছে যেমন লক্ষ্য করবেন যে রাধিকার যেই তার যেই যেখানে তিনি ঘর করছেন সেটা হলো তার রিপ্রোডাকটিভ স্ফিয়ার, যেখানে তিনি স্ত্রী, রাধিকা যেখানে স্ত্রী এটা তার কিন্তু রিপ্রোডাক্টিভ, মানে প্রজাতি পুনরুৎপাদনের ক্ষেত্র, প্রোডাকশন যদি বলতে পারেন, এটা হচ্ছে প্রোডাকশন। তার প্রজাতি পুনরুৎপাদনের ক্ষেত্রে হচ্ছে যে তার তার যে আয়ন ঘোষের স্ত্রী হিসাবে, কিন্তু তিনি প্রেম করছেন কিন্তু কৃষ্ণের সঙ্গে, ঠিক আছে না? তাহলে এই যে আপনার তার তার জৈবিক যে জীবনের যে ক্ষেত্র আর তার প্রেমের ক্ষেত্র, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা বিভাজন আমরা দেখি। হ্যাঁ, সেটা কিন্তু আমার রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে আমরা দেখছি, এটা ইমপ্রেসিভ রয়ে গেছে। তো এর তো আমরা রেশ আমরা নদিয়াতে দেখব, কারণ একই এই গল্প তো রয়ে গেছে নদিয়াতে, এই গল্পটা তো আছে এই জিনিসটা। ফলে সে যখন প্রেমের কথাটা বলে সে তখন জীব জীবনের কথা বলছে না, জীব জীবনের জায়গাতে সেই ক্ষেত্রে তো মানে জীব জীবনের লড়াই সংগ্রামটা প্রেমের জন্য একটা প্রতিবন্ধক। যেমন আমি যদি আমি প্রতিযোগিতা করছি আপনার সঙ্গে জীব জীবনে, আমার
জীবন আমার জীব জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, আপনাকে আপনার জীব জীবনকে বাঁচিয়ে রাখার জন্য একই প্রকৃতির মধ্যে প্রতিযোগিতা করছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে তো ওটা নাই, প্রেমের ক্ষেত্রে তো আপনার সঙ্গে আমার ঐক্যের জায়গাটা, আপনার সঙ্গে আমার যে মিলনের জায়গাটা, কামনাটাকে এখানে খরচের সাথে প্রধান হয়ে মানে ফুটে পড়ে। সেই জন্যে আপনার প্রেম যে সমাজের ভিত্তি, মানুষের মানুষের সম্পর্কের ভিত্তি দাবি করছে নদিয়া, এটা পলিটিক্যালি পসিবল কিনা এটা আমরা একটা বর্তমান পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে একটা আলোচনা করতে পারি। এটা অ্যাবসার্ড কিনা, এটা আদৌ হতে পারে? এটা অ্যাবসার্ড, আমার এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো মত নেই। আমার বারবার আমি যেটা যে কোনো ধরনের আমার মধ্যে অনেকে বলে যে আমি তো আপনি একবার মাস্ক করেন একবার লালন করেন, তো মাস্ক আর লালন এবারটা এমনটা না যে আমি মাস্ককে লালন বানাতে চাই বা লালনকে মাস্ক বানাতে চাই, এটা আমার ইচ্ছা না। কারণ আমার মূল প্রজেক্টটাই হচ্ছে যে আপনি যদি ফকির লালন বা নদীয় ফকির ইত্যাদি ভালো করে বুঝতে পারেন, তাহলে আদৌ তার কোনো পসিবিলিটিস এই বর্তমান সময়ে, এই বর্তমান ইতিহাসের মধ্যে আদৌ তার কোনো তাৎপর্য আছে কিনা, এটা কোনো কাজে লাগে কিনা। যদি কাজে না লাগে তো এটা নিয়ে আমি এটা অত চিন্তিত না, তো বাদ দিন, অসুবিধা নেই। কিন্তু আমার আগ্রহটা হলো যে আপনি আগে এটা ভালো করে বুঝেন সে কী বলতে চাইছে, তার কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি, তারপরে আমরা বুঝবো যে আদৌ তার কোনো উপযোগিতা আছে কিনা।